যে ভুলের কারণে লিঙ্গ ছোট হয় সবার জেনে রাখা উচিত। মূলত যৌন আচরণে যে দিকটি পুরুষের জন্য অত্যন্ত স্পর্শকাতর তা হলো লিঙ্গ বা পুরুষাঙ্গের উত্থানে ব্যর্থতা। এটিকে আমরা অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি। অবশ্য মেডিকেল ট্রাম হিসেবে একে ইম্পোটেন্স বা পুরুষত্বহীনতা বলা হয়ে থাকে। একজন পুরুষ যখন যৌন সঙ্গম বা যৌন মিলনের জন্য মনোশারীরিকভাবে প্রস্তুতি লাভ করে, তখন যদি তার লিঙ্গ বা পুরুষাঙ্গ সঙ্গমের জন্য উপযুক্তভাবে উত্তীর্ণ না হয়, তবে তার জন্য অত্যন্ত বেদনাদায়ক। সন্তুষ্টজনকভাবে সেক্স করার জন্য ইরেকশন বা লিঙ্গের পর্যাপ্ত উত্থান একটি বাধ্যতামূলক আচরণ। এর ফলশ্রুতিতে পুরুষের যৌন আগ্রহ বা যৌন ইচ্ছার যেমন ঘাটতি দেখা যায়, তেমনই চরম পুলকানুভূতি লাভও তার ভাগ্যে জোটে না। যে পুরুষের ভুক্তভোগী তিনি কেবল জানেন এর কেমন মর্মপীড়া। অথচ মেডিকেল স্বাস্থ্যবিজ্ঞানে পুরুষত্বহীনতার অনেক আধুনিক কার্যকরী চিকিৎসা রয়েছে। এখানে উল্লেখ্য যে ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষাঙ্গ উত্থানজনিত নানা সমস্যা যে কোনো বয়সের পুরুষের ক্ষেত্রেই হতে পারে, হঠাৎ করে দুই একবার লিঙ্গ উত্তীর্ণ না হওয়া কোনো বড় সমস্যা নয়, এটি আপনা আপনি দূর হয়ে যায়। অনেকের মনে এ প্রশ্ন আছে যে পুরুষ লিঙ্গ কি ছোট হয়ে যেতে পারে কোনো কারণে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।